আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা এবং গরু ক্রেতা ভাইরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মে। মৃত্তিকা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের। আর এই খামারের যিনি মালিক জনাব আব্দুল কাদের ভাই। আজকে 6 আগস্ট, রোজ শনিবার 2022। আজকে কাদের ভাই কী ধরনের গরু সংগ্রহ করেছেন 2023 সালের ঈদকে কেন্দ্র করে, আমরা সেই গরুগুলো ক্রেতা ভাইদেরকে দেখাবো। তো আসুন, আমরা আর কথা না বাড়িয়ে কাদের ভাই কী ধরনের গরু সংগ্রহ করেছেন সেই গরুগুলো আপনাদেরকে দেখাই এবং দাম, জাত, বয়স নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম পীর সাহেব। হ্যাঁ, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রতিদিনের ন্যায় তো আজকে আবার দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছেন আমাদের ক্রেতা ভাইদের জন্য। তো আমরা ভিডিওর শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত বিশাল আকৃতির একটা গরু। জি, আমরা আজকে ভিডিওর আমি আপনার কথা বলে নেই, ভিডিওতে আমরা এই ভিডিও 10টা গরু দেখাবো। হ্যাঁ, 10টা গরুর গড় রেট বলে দেবে, 10টা গরু এক জায়গাতে সাজানো আছে। আচ্ছা, 10টা গরু সব পাকিস্তানের ব্রিডের সাহিয়াল এবং শতভাগ দাঁত সম্পূর্ণ, কোনোটার দাঁত পড়ছে কোনোটার দাঁত পড়ে নেই। জি, 4 দাঁতের গরু এখানে একটাও নেই। আচ্ছা, তো আমরা যেটা শুরুতে দেখতে পাচ্ছি এই গরুটা নিয়ে আগে একটু কথা বলে নেন। আচ্ছা, এটা মূলত আপনার সাহিয়াল, একদম পাকিস্তানের ব্রিডের অরিজিনাল রেড কালারের সাহিয়াল, রং চং একদম পাকা। জি, আর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গরুটা রিসেন্ট মাত্র দাঁত পড়ছে। আপনার জাত সাহিয়াল, একদম অরিজিনাল ব্রিড। আপনার এর পেছনের সামনের পা প্লাস পেছনের পাগুলো কিন্তু অত্যন্ত ভারী, আর নাভিটা পড়ছে ডাবল। আর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কালার, কালার আর জাত। এই যে কত বড় গরু হবে, বডিতে এখনই 8.5 মন মাংস আছে, এমতো অবস্থাতে আমরা বলতে পারি যে ভেরি স্পেশাল গরু। হ্যাঁ, এটা সর্বোচ্চ মানের গরু হবে, এর উপরে আর জাতমান মিলানো বড়ই দায়। জি, এটাই হচ্ছে কোয়ালিটি আর এটাই হচ্ছে জাত, টপ কোয়ালিটির গরুর এটা একটা গরু। জি কাদের ভাই, শুরুর গরুটা 101 নম্বর ট্যাগ। এটা 101 নম্বর ট্যাগ, এর দাম নির্ধারণ করা আছে 1,50,000 টাকা। কেউ চাইলে আনায়াসে নিয়ে একে নার্সিং, 2,50,000 টাকা। জি, একে নিয়ে কেউ নার্সিং করে তৈরি করতে পারলে এখান থেকে একটা ভালো কোনো কিছু এখান থেকে সম্ভব। আর এই গরুগুলো হিউজ বিগ বাজেটের গরু হবে, এগুলো সর্বোচ্চ ভালো একটা দামে বিক্রি করা যাবে। আর এগুলো যে কোনো ব্যক্তি, যে কোনো ক্রেতা এগুলো সবার আগে এগুলো নজর কাড়বে, দৃষ্টি কাড়বে, বিশেষ করে এর কালারের কারণে। জি, তো ঠিক আছে কাদের ভাই, আমরা শুরুর গরুটা দেখলাম, একদম দৃষ্টি নন্দন একটা গরু। আমরা ক্রেতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সমস্ত গরুগুলো আপনারা 2023 সালকে কেন্দ্র করে যারা স্পেশাল গরু খুঁজছেন তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হতে পারে। তো কাদের ভাই, আমরা প্রথম গরুটা দেখলাম 10টার লটের, এবার দ্বিতীয় গরুটা দেখব। ঠিক আছে, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা বিশাল আকৃতির গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার সাহিয়াল, একদম সর্বোচ্চ বিডের সাহিয়াল, একদম অত্যন্ত কোয়ালিটিফুল একটা গরু হবে এটা। এর যে হাইট, যতগুলো গরু আসছে গতকাল তার থেকে সব থেকে হাইটফুল গরু হচ্ছে এটা। এর পেছনের হাইট বোধহয় 59 হাইটই আছে। জি জি, বিশাল আকৃতির গরু, এখনও গরুটা দাঁত পরে নাই, একদম স্পেশাল গরু, সর্বোচ্চ মানের গরুতে তৈরি হবে এটা। কালারটা একদম পাকার রেড কালারের গরু। তো আপনি বলছিলেন যে এই গরুটা সবচাইতে লম্বা গরু এবং পিছনের মাপের কথা বলছিলেন, প্রায় 60-এর উপরে মাপ হবে। তো কাদের ভাই, এই সমস্ত বিশাল আকৃতির গরুগুলো যখন কুরবানির টাইম এসে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যারা শৌখিন ক্রেতা ভাইরা, যারা বড় বড় গরু লালন পালন করেন, তাদের জন্য কিন্তু এটা সৌভাগ্যের দুয়ারও খুলে দেয় অনেক সময়। তো গরু লালন ফ্যাডানিংয়ের গরুর উচ্চতাটাই হচ্ছে মেইন। এর যে বডির ফ্রেমটা আছে, এটা বগলে ঠেঙে স্টাইপের গরু, এটা ইন্ডিয়ান যে কিছু বোল্ডার স্টাইপের গরু আছে, একদম সেম মানের, সেম বিটের গরু, অনেকটা লম্বা টে গরু। শুধু লম্বা না, এর অনেক লম্বা গরু, আর পাগুলো এতটাই ভালো এবং পাগুলো ভারী এবং মোটা, বাট গরু তৈরি হবে 100-100 গরু তৈরি হবে, সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু হবে এটা। এটার ট্যাগ নাম্বার হলো 102। হ্যাঁ, এটা 102 নম্বর ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা দ্বিতীয় নম্বর গরুটা। কাদের ভাই, এই আমরা প্রথম পরপর 2টা গরু দেখলাম, একদম ভেরি স্পেশাল গরু। তো আমরাও চাই যে আমাদের ক্রেতা ভাইদেরকে আপনি বরাবর, যেহেতু শুরুর থেকে আপনার বিজনেসের শুরুর থেকেই আপনার এই সুনামটা আছে, অক্ষত থাকবে এই সুনামটা। তো কাদের ভাই, আমরা দ্বিতীয় নম্বর গরুটা দেখালাম, 3 নম্বর গরুর দিকে এগিয়ে যায় এখন। ঠিক আছে, কাদের ভাই, আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি আরও একটা বিশাল আকৃতির লম্বা চওড়া গরু নিয়ে আসছেন, খুবই হেলদি গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার সাহিয়াল গরু, যতগুলো গরু আসছে
এটাও শাহিয়াল একদম অত্যন্ত জাতমানের গরু জি এটার সম্ভব দাঁতটা পড়ছে কিনা বাট আমার চেক করা হয়নি সম্ভব দাঁত দুইটাতে হতে পারে বা নাও পারে কিন্তু এর মধ্যে যে গলকম্বল বা এর যে বডিতে যে ফ্রেম আছে বাট এটা গরু তৈরি হবে একদম খানদানি স্টাইপের তৈরি হবে এবং গরুর শরীরটা এতটাই স্মুথ বা এটা কল্পনাও করা যায় না অরিজিনাল জাত গরুর এটা একটা গরু জি বিশেষ করে এর সামনের গলকম্বলটা আপনি যদি ফলো করেন আর সামনের মাথার যে দিকদর্শনগুলো আছে দিক নির্দেশনাগুলো যা আছে একদম কোয়ালিটিতে 100-100 জি বাট গরু সর্বোচ্চ কোয়ালিটি খানদানি স্টাইপের গরু হবে এটার ট্যাগ নাম্বার আপনার 122 নাম্বার ট্যাগ 185,000 টাকা দাম নির্ধারণ করা আছে জি কাদের ভাই আমরা তৃতীয় নাম্বার গরুটা দেখলাম 122 নাম্বার ট্যাগ 185,000 টাকা তো এই সমস্ত গরুগুলো যে বিশাল আকৃতির গরু হয়ে উঠছে এখন পর্যন্ত তো কাদের ভাই বললেন যে দাঁত হতেও পারে নাও হতে পারে যেহেতু আমরা চেক করে এখনও দেখিনি নতুন গরু আসছে গত রাত্রে তো সেই হিসাবে আমরা আমাদের ক্রেতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা খামারে আসেন দেখেন দেখে জেনে বুঝে আপনার গরুটা আপনি সংগ্রহ করেন তো কাদের ভাই আমরা তিন নাম্বার গরুটাও নিয়ে যাব এবার চার নাম্বার গরুটা আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাবো কাদের ভাই চার নাম্বারে একটা অত্যন্ত লম্বা চওড়া সুন্দর একটু বাচ্চা কোয়ালিটির গরু মনে হচ্ছে এই গরুটা তো এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিয়াল পাকিস্তানের ব্রিডের শাহিয়ালের বাচ্চা গরু এটার এখনো দাঁত পড়েনি এটা যে কত বড় মাপের গরু হবে এটা একটা সময় না হলে এগুলো অনুভব করা কঠিন জি বাট এর মাথার শেপটা দেখেন একদম জালিস টাইপের জি এবং এর শরীরের স্কিনগুলো এতটাই স্মুথ এটা অকল্পনীয় বাট গরুর এর মধ্যে গরু আছে এর মধ্যে জাত আছে প্লাস গরু আছে এগুলো গরু তৈরি হবে আর এগুলোই হচ্ছে জাতমানের সেরা এবং শীর্ষের গরু হয় এগুলো জি বাট কোয়ালিটিতে 100-100 গরু এটার ট্যাগ নাম্বার 111 এর দাম নির্ধারণ করা আছে 145,000 টাকা 145,000 টাকা অত্যন্ত সুন্দর কোয়ালিটির গরু এই গরুটার ট্যাগ নাম্বার নেলসন 111 অর্থাৎ 111 111 নাম্বার গরু যে কোনো ক্রেতা ভাই চাইলে এই সুন্দর গরুটা নিয়ে 2023 সালের জন্য প্রস্তুত করে আপনার খামারকে আপনি লাভবান হওয়ার একটা সুবর্ণ সুযোগ হতে পারে তো ঠিক আছে কাদের ভাই আমরা এই তিন চার নাম্বার গরুটা দেখালাম এবার পাঁচ নাম্বার গরুটা আমরা ক্রেতা ভাইদেরকে দেখাবো ঠিক আছে কাদের ভাই ভিডিওর পাঁচ নাম্বারে একটা অত্যন্ত সুন্দর কোয়ালিটির একদম কালারফুল একটা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিয়াল একদম ব্র্যান্ডের শাহিয়াল জি এর নাভি কম্বল কালার হাত পা সব দিক থেকে স্পেশাল জি একটা গরু তৈরি হয়ে যাবে বাচ্চা গরু বাট এগুলোকে যদি একটু খাদ্য রেশনিংটা ঠিক করে যদি ম্যানেজমেন্ট একটু ভালো করতে পারে গরু একদম যে কোনো ফার্মে যে কোনো জায়গায় কেন না হয় এগুলো তৈরি হবে এগুলো তৈরিরই জায়গা আর বয়সের দিক থেকে একদম কাঁচা গরু দাঁত পরে নেই জি একদম ফাটাফাটি একটা গরু হবে এটা 2023 সালের জন্য এই গরুগুলো অত্যন্ত উপযোগী গরু হবে আর যে সমস্ত ক্রেতা ভাইরা এই গরুগুলো খুঁজছেন তারা অবশ্যই মৃত্তিকা ডেয়ারি ফার্মে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে এই গরুগুলো খরিদ করবেন তো কাদের ভাই এটার ট্যাগ নাম্বার হলো 112 এটার মূল্যটা একটু বলবেন 12 নাম্বার ট্যাগ দাম নির্ধারণ করা আছে 135,000 টাকা 135,000 টাকা গরু একদম সাশ্রয় রেটে কেনাও কম জি বিক্রিতেও কম জি আমরাও ক্রেতা ভাইদেরকে দেখাতে চাই যে এই গরুটা একটা ছোট্ট বাচ্চা গরু কিনতে গেল বন্ধু খেয়াল সরাতো একটা ছোট্ট বাচ্চা গরু একটা ছোট্ট বাচ্চা গরু কিনতে গেলেও কিন্তু অনেক সময় দেখা যায় 130,000 বা 25,000 বা 10,000 টাকা লাগে তো এই গরুটা সেই তুলনায় যথেষ্ট মাংস লেগে গেছে অলরেডি তো আমরা চাই যে আমরা ক্রেতা ভাইদেরকে দেখাতে যে এই সমস্ত গরুগুলো আপনারা দেখে যাচাই বাছাই করেই খরিদ করবেন আপনারা খামারে আসুন তো কাদের ভাই আমরা পাঁচ নাম্বার গরুটা নিয়ে যাব এবার ছয় নাম্বার গরুটা আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাবো ঠিক আছে কাদের ভাই ভিডিওর ছয় নাম্বারে একটা অত্যন্ত সুন্দর কোয়ালিটিফুল একটা গরু নিয়ে আসলেন যথেষ্ট লম্বা চওড়া তো এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটাও আপনার বাচ্চা গরু একদম বাচ্চা স্টাইপের গরু এটা যে কত বড় মাপের গরু হবে এটা আসলে কল্পনাও করা কঠিন এর মধ্যে শরীরের যে পরিমাণে লোজার যে বডিটা আছে জি এবং চামড়াগুলো যে ঢিলা এবং গলকম্বল থেকে শুরু করে সব দিক থেকে স্পেশাল এটা আপনার সর্বসেরা গরু হবে বাটের মধ্যে কোয়ালিটি আছে মানও আছে নাভিটা পড়ছে ডাবল ডাবল নাভির গরু এমনিতেই বৃদ্ধি হয় সবসময় জি এটা ট্যাগ নাম্বার 115 নাম্বার ট্যাগ 150,000 টাকা দাম নির্ধারণ করা আছে জি তো বলছিলাম যে এই গরুটার কথা 115 নাম্বার ট্যাগের গরুটা অত্যন্ত কোয়ালিটিফুল গরু আর বিশেষ করে এই গরুটার যে আপনার সামনের যে দৃষ্টিনন্দন যে ওর মাথাটা কাদের ভাই বলছিলেন
তো সেটা নিঃসন্দেহে আমাদেরকে তাদের দৃষ্টি কাড়বে। তো কাদের ভাই এটা হলো 115 নাম্বার ট্যাগ, 150,000 টাকা দাম বলছেন। কাদের ভাই আমরা 6 নাম্বার গরুটা নিয়ে যাব, এবার 7 নাম্বার গরুটা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা দেখাবো। কাদের ভাই এবারে একটা অত্যন্ত স্পেশাল একটা গরু নিয়ে আসলেন, খুব সুন্দর কোয়ালিটি ফুল, একদম হেলদি টাইপের একটা বাচ্চা কোয়ালিটির গরু। এইটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলুন। একদম স্পেশাল শাহিয়াল গরু, একদম দাঁত পড়েনি বাচ্চা টাইপের গরু, এগুলোই হচ্ছে মান, আর এগুলোই হচ্ছে বাচ্চার 100% কোয়ালিটি। জি, এখানে আপনার এটা একদম একটা এক বাড়ির চারটা গরু কেনা আছে, চারটা গরুর মান একই রকম। জি, চারটা গরু আমরা সিরিয়ালি দেখাবো, বাট গরুগুলোকে আপনি একটা জিনিস ফলো করছেন কিনা ক্যামেরাতে, সামনে একটু ফোলা আকারে দেখা যাচ্ছে। এটা ওরা গত সপ্তাহে ভ্যাকসিন করছে, ভ্যাকসিন করাতে হয়তো একটু কম বেশ হয়েছে, বাট ওইখানে একটু ফুলে আছে, এটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। বাট আমরা একটু ওই মানে গরম পানির একটা ইয়েটে দিয়ে দিচ্ছি, স্যাকট্যাক দিচ্ছি, এটা ঠিক হয়ে যাবে। আর যে চারটে আছে, চারটা গরুতেই ভ্যাকসিন দেওয়া আছে, এক সপ্তাহে এক খামারের গরুগুলো চারটেই। আচ্ছা, এবং কোয়ালিটিতে ভরপুর গরু। আর এটা যেটা আছে এটা ট্যাগ নাম্বার 116। জি, 116 নাম্বার ট্যাগ, 160,000 টাকা দাম নির্ধারণ করা আছে, গরুর এখনো দাঁত পড়েনি। জি, অত্যন্ত বাচ্চা কোয়ালিটির গরু, কিন্তু খুবই কোয়ালিটি। কাদের ভাই বলছিলেন যে এই গরুটা চারটা গরু, একটা একজনেরই, একটা খামার থেকে নিয়ে আসা গরু। তো আমরা শুরুর গরুটা দেখালাম, অত্যন্ত সুন্দর গরু, বিশেষ করে কালারের প্রশংসা করতে হবে এই গরুটার। তো কাদের ভাই আমরা শুরুর 116 নাম্বার গরুটা নিয়ে যাব, এবার পরপর আরও তিনটা গরু আছে, ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা দেখাবো। তো কাদের ভাই চারটা গরুর দ্বিতীয় নাম্বার যে গরুটা আমরা এখন দেখাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটা আপনার শাহিয়াল, একদম ব্রাহ্মা গেটাবের শাহিয়াল, একটু ব্রাহ্মার সিমটমের মধ্যে আছে। আচ্ছা, এর যে কালার, এর যে বডির ফ্রেম, আসলে এই গরুটা ভিডিওতে কেমন দেখা যাবে জানি না, তবে বাস্তবে যদি এই গরুটা এসে দেখতে পারেন কেউ সরজমিনে, তাহলে এর মধ্যে কি পরিমাণে গরু আছে এবং কি বাড়ন্ত বডি এর, এটা সরজমিনে না আসলে বোঝা যাবে না। বাট এটা 100% গরু, এটা শাহিয়াল গরু, বাট ব্রাহ্মার মতো দেখতে, আমার বোধ হয় ব্রাহ্মার সিমেন একটু ক্রস আছে এর সাথে, থাকতে পারে। জি, ব্রাহ্মার ক্রস স্টাইপের গরু। কাদের ভাই বিশেষ করে মাথাটা 17 নাম্বার ট্যাগ, 155,000 টাকা দাম, অত্যন্ত সুন্দর কোয়ালিটি, আর বিশেষ করে সুঠাম যেখানে ছিল। হ্যাঁ, চারটা গরু এক খামারে শৌখিন লোকের গরু ছিল। বলছিলাম যে এই গরুটার, বিশেষ করে এই গরুটার মাথা এবং পিছনের সাইডটা অত্যন্ত আকর্ষণীয়। তো কাদের ভাই আমরা 117 নাম্বার ট্যাগের এই গরুটা বলছিলেন 155,000 টাকা মূল্য। যে কোনো ক্রেতা ভাই চাইলে এই চারটা গরু একসঙ্গে অথবা যে লট আকারে আছে আপনারা নিতে পারবেন। তো কাদের ভাই আমরা 2 নাম্বার, এই একটা যে চারটা গরুর কথা বলছিলেন তার 2 নাম্বার গরুটা দেখালাম, এবার আমরা তার 3 নাম্বার। কাদের ভাই এখন আমরা এই চারটা গরুর কথা বলছিলাম, সে চারটা গরুর 3 নাম্বার গরুটা এখন দেখাচ্ছি আমাদের ক্রেতা ভাইদেরকে, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার শাহিয়াল, এগুলো ব্র্যান্ডের শাহিয়াল, গরু এখন চেনে জানে, এর উপরে আর জাতমান দুরূহ ব্যাপার, একদম 100% কোয়ালিটি এবং সর্বোচ্চ ব্রিড। এর পা থেকে শুরু করে গলকম্বল, নাভি, প্লাস এর বডির যে টাকচারটা একদম অপরূপ সৌন্দর্য, যে একটা ভরপুর একটা গরু। জি, একদম সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু, এটা ট্যাগ নাম্বার 118, দাম নির্ধারণ করেছে 160,000 টাকা। 118 নম্বর ট্যাগ, 160,000 টাকা মূল্য। যে কোনো ক্রেতা ভাই চাইলে এই গরুটা, এগুলো আপনার খুব দ্রুত সময়ে গরুগুলো তৈরি হয়ে যাবে, আর সবগুলো তো সম্ভবত একটু বাচ্চা কোয়ালিটি, সম্ভবত দাঁত হয়নি, সব গরু কিন্তু একটা গরুর দাঁত পড়ে। জি, তো কাদের ভাই আমরা এবারে দেখালাম হলো 118 নম্বর ট্যাগের গরুটা, আর এখন আমরা সর্বশেষ 10 নম্বর গরুটা, এই চারটা গরু দেখাচ্ছিলেন তার সিরিয়াল নাম্বার 4 এবং আমাদের সিরিয়ালের 10 নম্বর গরুটা দেখাবো এখন। ঠিক আছে, তো কাদের ভাই সিরিয়ালের এবার 4 নাম্বার, যে আমরা চারটা গরু দেখাচ্ছিলাম তার শেষ গরু, আর আমাদের 10টার সিরিয়ালের এটা লাস্ট গরু, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলো। আপনার শাহিয়াল, একদম বাচ্চা স্টাইপের গরু, একদম ব্র্যান্ডের গরু হবে, এটা বিগ বাজেটের গরু হবে, এটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বাচ্চা। তো আমরা বলছিলাম যে এই সর্বশেষ গরুটার কথা, তো কাদের ভাই এই গরুটা কিন্তু একদম মায়াবী চোখ, আমার চোখটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই গরুটা সম্পর্কে একটু, গরুও ভালো, গরুর নাভিটাও একদম ডাবল নাভি পড়ছে, গরু স্পেশাল গরু হবে, এসব গরুর বর্ণনা করার কিছু নেই। সরজমিনে আসলে এসব গরুগুলো যে কোনো ব্যক্তি যে কারো পছন্দ হবে, এসব গরুগুলো অনলাইনে না কিনে বাস্তবে আসেন, বাস্তবে এসে এখান থেকে গরু খরিদ করেন। জি, কারণ বাস্তবে দেখতে গেলে এই গরুগুলো আসলে খুবই আকর্ষণীয় মনে হবে, কারণ আমরা যেহেতু এখন প্র্যাকটিক্যালি দেখছি সেই জন্য আমরা এর বর্ণনাটা ভালো করে করতে পারছি।
তো আমরাও চাই যে আমাদের ক্রেতা ভাইরা আপনারা আসেন, আপনারা এসে খামারে দেখেন, ভিজিট করেন, দেখে জেনে বুঝে আপনার গরুটা সংগ্রহণ। কাদের ভাই, এটা হলো 120 নাম্বার ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা, যে অত্যন্ত সুন্দর কোয়ালিটিফুল একটা গরু, 1,45,000 টাকা দাম। যে কোনো ক্রেতা ভাই চাইলে চারটা একসঙ্গে অথবা লট আকারে 10টা গরু দেওয়া আছে, যে কোনো ক্রেতা ভাই চাইলে নিতে পারবেন। তো কাদের ভাই, আমরা একে একে 10টা গরু দেখালাম, আপনি আমাদেরকে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে কথা বললেন, দেখালেন। তো আমরা চাচ্ছি যে আমাদের ক্রেতা ভাইরা যারা আসেন তারা বারবার আপনি এই কথা বলেন, আমিও বলি যে আপনারা খামারে আসেন, দেখেন, দেখে গরু সংগ্রহ করেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কাদের ভাই আমাদের সময় দেওয়ার জন্য। তো আগামী দিন আমাদের ক্রেতা ভাইদের জন্য সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করছি, সেই শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারি বাত কাটতে অনেক